প্রতিবছরই বিশ্ব নারী দিবস ধুমধাম করে পালন করা হয় দেশের বিভিন্ন জায়গায়। আন্তর্জাতিক নারী দিবসের পূর্ব নাম আন্তর্জাতিক কর্মজীবী নারী দিবস। প্রতিবছর 8ই মার্চ এই দিবস পালিত হয়। কোথাও নারীর প্রতি সাধারণ সম্মান ও শ্রদ্ধা উদযাপনের মুখ্য বিষয় হয় এবং কোথাও আবার মহিলাদের আর্থিক ও রাজনৈতিক সামাজিক প্রতিষ্ঠাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। 2022 দাঁড়িয়ে নারীরা আজও স্বাধীন নয়, তাকে বাঁচার জন্য সকলের পরামর্শকে পরিচয় বানাতে হয়। নারীদের বাঁচার জন্য পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পিতা, স্বামী অথবা পুত্র এদের সাহায্যকে বেশি প্রাধান্য দেওয়া হয়। নারী দিবসে নারীদের সম্পর্কে প্রশংসনীয় মন্তব্য করলেও নিউজ চ্যানেল অথবা খবরের পাতায় থাকে বধূ নির্যাতন, ধর্ষণ, বধূ হত্যা, কন্যা ভ্রূণ হত্যা। এই বিক্ষিপ্ত ঘটনাগুলি আজও আমাদের চোখে পড়ে। এই ঘটনাকে দূরে ঠেলে মহিলারা নিজেদেরকে একটি বিশেষ স্থানে পৌঁছে দিয়েছে। তারই এক ব্যতিক্রমী উদাহরণ হল পূর্ব বর্ধমানের নাদনঘাট থানা এলাকার রাজপুর গ্রামের বাগনাপাড়া সিকেডি বালিকা উচ্চ বিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশনের শিক্ষিকা সুতপা দাস। মহিলা হয়ে তিনি সাইকেল, বাইক, ফোর হুইলার প্রভৃতি যান্ত্রিক যানবাহনে পারদর্শী। নিজে একা গাড়ি চালিয়ে পুরুলিয়া, অযোধ্যা পাহাড়, বাঁকুড়ার বিভিন্ন পাহাড়ি রাস্তা, মেদিনীপুরের লালগড়, বেলপাহাড়িতে গাড়ি নিয়ে একাই চালিয়ে বেরিয়ে পড়েন। প্রথম মহিলা হিসেবে পশ্চিমবঙ্গে, অরুণাচল, ত্রিপুরা, মেঘালয় গাড়ি চালিয়ে সহকর্মীদের নিয়ে অ্যাডভেঞ্চারে যান। সুতপাদা সাইকেল রেসিং, ম্যারাথন দৌড়ের মতন প্রতিযোগিতাগুলিতে অংশগ্রহণ করেন। 13,700 ফুট উচ্চতায় গাড়ি চালানোর পাশাপাশি 82 কিলোমিটার যানবাহন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ বিষয়গুলির ওই স্কুলের শিক্ষিকা মিতা পাল ও সহকর্মী রুমা বর্মন গর্বের সাথে প্রশংসা করলেন। পরিবারের সহযোগিতা এবং গ্রামবাসীদের কাছে শ্রদ্ধা ও ভালোবাসা সুতপার কাছে শ্রেষ্ঠ প্রাপ্তি বলে মনে করেন। সুতপার অসীম সাহস ও ধৈর্যকে আমরা কুর্ণিস জানাই। তো মনে হয় নারীরা এখনও পূর্ণ স্বাধীনতা পায়নি, কারণ এখনও অনেক ফ্যামিলি আছে যারা নারীদেরকে কোথাও বেড়াতে যাওয়া, মেয়েরা বেড়াতে যাবে এই রকম যদি কোনো সিচুয়েশান আসে বাড়ি থেকে অ্যালাউ করে না। তবে কি এখন আগের থেকে বেশ কিছু মেয়ে এগিয়ে এসেছে যারা যায়, যেমন আমরা গিয়েছিলাম, আমরা তিনজন মেয়ে। আমি, সুতপা দি, সুতপা আর ওই তপতি দি, হ্যাঁ উনি আগে আমাদের স্কুলেরই ছিলেন, এখন মানে অন্য স্কুলে গেছেন। আমরা তিনজন মিলে গিয়েছিলাম, অনেক দিনের ট্যুর ছিল আমাদের, প্রায় 24 তিনজন মহিলা মিলে আমরা 4টে স্টেট ঘুরেছি, আসাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা। বাধা বিপত্তি বলতে কি, গাড়ি চালানো যে ছিল সুতপা আমাদের হেড, উনি নিজেই ড্রাইভ করেছেন, এত সুন্দর ড্রাইভ করে মনেই হয়নি যে উনি পাহাড়েই প্রথম গাড়ি চালাচ্ছেন। একদম কোনো রকম ভয় ভীত কিচ্ছু লাগেনি, একদম ফুল কনফিডেন্স আমাদের মধ্যে ছিল। আর এত সুন্দর মানে চড়াই উতরাই এত সুন্দরভাবে রিকভার করে গাড়িকে এগিয়ে নিয়ে গেছে যে কি বলবো, মনে হয় যেন বহু বছর ধরে গাড়ি চালিয়েছি এই মানে এই পাহাড়ি এলাকাতে। এমনকি পাহাড়ের লোকজন অবাক হয়ে গিয়েছে, ও প্রথম অরুণাচল প্রদেশে ফার্স্ট মহিলা যে 13,700 ফুট ওপরে গাড়ি চালিয়ে উঠেছে। মানে আপনারা ওনার ইচ্ছার জন্যই তবে গেছেন? হ্যাঁ, ওনার ইচ্ছার জন্যই, এবং আমাদের মধ্যে একটু সাহস ছিল যে যাই হোক আমাদের যদি কোনো রকম বাই চান্স কোনো রকম কোনো অসুবিধা সৃষ্টি হয় সেটা আমরা ম্যানেজ করে ফেলতে পারবো, ওটাতে আমাদের কোনো ইয়ে নেই। কারণ কনফিডেন্স থাকা তো আগে দরকার, মানে পাহাড়ি এলাকায় যাচ্ছে, নিজের মধ্যে কনফিডেন্স না থাকলে কিন্তু সে এগোতে পারে না। এবং আমাদের, আমার তপতিদি দুজনের মধ্যেই ছিল, আর যিনি যাওয়া আসা নিয়ে আমাদের চার থেকে পাঁচ দিন মানে পৌঁছাতে, একেবারে অরুণাচল প্রদেশে পৌঁছাতে আমাদের 7 দিন টাইম লেগেছে। হ্যাঁ একদম অল টাইম। হ্যাঁ মানে এই যে 7 দিন আমরা অরুণাচল প্রদেশে পৌঁছেছি, একাই ড্রাইভ করেছে সুতপাদি, এবং ব্যাকও করেছে সেই ড্রাইভ করে, মানে আদার্স কোনো ইয়ে নয়। যেখানে আমরা ওই চীনের বর্ডারটা দেখতে উঠেছি, যেখানে আরপিএফ দিয়ে মিলিটারি দিয়ে এলাকা, যেখানে ওদের ড্রাইভার নিয়ে চালিয়ে যেতে হবে, অন্যদের পারমিশন নেই, ও ড্রাইভার নিয়েছে কিন্তু ড্রাইভার সাইডে বসেছিল, ও নিজে ড্রাইভ করেছে। হ্যাঁ নারীরা মানে প্রাচীন যুগের তুলনায় এখন অনেকটা পেলেও কিছু কিছু ক্ষেত্রে দেখি আমরা যে তারা অবহেলিত রয়ে গেছে, যদিও পরিমাণে অনেকটাই কম। এখনও পর্যন্ত বধূ নির্যাতন, এই সমস্ত বিক্ষিপ্ত ঘটনা আমাদের চোখে পড়ে,
কিন্তু প্রকৃত অর্থে হয়তো শিক্ষার অভাবটা অনেক জায়গায় থেকে গেছে। সেই কারণে সেই যে প্রাচীন সংস্কার যে মেয়েরা মানেই হচ্ছে তারা অবহেলিত, সেই ব্যাপারটা থেকে ঊর্ধ্বে উঠতে পারেনি। কিন্তু তবুও আমি বলবো বিভিন্ন ক্ষেত্রে যে মেয়েরা তাদের ক্ষমতার যে স্বাক্ষর রেখে যাচ্ছে, তাদের প্রতিভার স্বাক্ষর রেখে যাচ্ছে, এটা কিন্তু আধুনিক দুনিয়াকে ভাবাচ্ছে যে তারাও পারে অনেক কিছু অসাধ্য সাধন করতে। এই জন্য এই দিনটাকে বিশেষ গুরুত্ব সহকারে সবাই এখন আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করার প্রয়োজনীয়তাটা উপলব্ধি করেছে এবং তাদের গুরুত্বটা আরও নতুনভাবে সমাজকে কিন্তু ভাবাচ্ছে। আপনার স্কুলের একজন টিচার, ওয়ার্ক এডুকেশনাল টিচার, ফিজিক্যাল এডুকেশন টিচার সুপ্রভা দাস, তো তিনি তো একজন মহিলা হয়ে এবং প্রত্যন্ত গ্রামে তার বাড়ি, সেখান থেকে তিনি যেভাবে নিজেকে তৈরি করেছেন তার উদ্দেশ্য আছে কি? হ্যাঁ, সুতপাদী আমি যদিও নতুন এখানে জয়েন করেছি, এই অল্প দিনই ওনাকে যেটা দেখেছি, উনি সবচেয়ে বড় কথা হচ্ছে সমস্ত ক্ষেত্রেই কিন্তু নিজে নারী হলেও তিনি তার যে ক্ষমতা, তার উইল ফোর্স বিশেষ করে, কিন্তু তার জন্য তিনি অনেক এগিয়ে গেছেন। আমি শুনেছি যে তিনি ইউপি গেছেন, বিভিন্ন রাজ্যে, ত্রিপুরা, আসাম, আপনার অরুণাচল গেছেন, তাই তো দিদি? এই সমস্ত জায়গায় গেছেন। এবং আজকে নারী দিবস, তো আপনি কি মনে করেন নারীরা এখনও ঠিকভাবে স্বাধীনতা পেয়েছে? নারী দিবসে দাঁড়িয়ে আমি বলছি আর কি, আজকের দিনেও কিন্তু নারীরা পূর্ণ মাত্রায় স্বাধীনতা পায়নি। আজকে নারী দিবস, নারী দিবসে দাঁড়িয়ে আমার মনে হয় যেন হচ্ছে ব্যক্তিগতভাবে নারীরা কিন্তু এখনও পূর্ণ স্বাধীনতা পায়নি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু চেষ্টা করে চলেছেন নারীরা যাতে এগিয়ে চলে বিভিন্ন ধরনের, আমি স্কুলে যুক্ত রয়েছি আর কি, সেই কারণে আমি দেখতে পাচ্ছি যে স্কুলেও যাতে আর কি মেয়েরা পড়াশোনা করে ঠিকঠাক, বিভিন্ন ধরনের সবুজ সাথী থেকে শুরু করে নানা ধরনের প্রকল্প নিয়ে এসছে আর কি স্টুডেন্টদের জন্য যাতে এগিয়ে যায়। তো আমি ধন্যবাদ দেবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকেও এই ধরনের প্রকল্পগুলি আনার জন্য, যেখানে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী, বিভিন্ন ধরনের প্রকল্পগুলি এনেছেন আর কি। আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকেও যে এই ধরনের প্রকল্পগুলি তুলে এনেছেন যাতে মেয়েরা সামনের দিকে এগিয়ে যায়। গ্রামটা কিন্তু ভালোই সাপোর্টই করে, অনেক জায়গায় আমি মানে শুনতে পাই যে আর কি আনমারেড থাকলে বা এই ধরনের অ্যাডভেঞ্চারে গেলে একটু তীর্যক নজরে দেখে আর কি বিভিন্ন ধরনের মন্তব্য করে, কিন্তু আমার গ্রামের দিক থেকে কিন্তু কী বলবো ওই ধরনের কোনো প্রবলেম অ্যারাইজ হয় না। আর আমি তো সত্যি বেরিয়ে যাই, আমি কখনো একা বেরিয়ে যাই, কখনো আমার কলিগদের নিয়ে বেরিয়ে যাই, সারা ভারতবর্ষ মোটামুটি আমার বিভিন্ন জায়গায় আর কি ঘোরা হয়ে গেছে। মানে আমি মনে করি আর কি নিজে যদি ঠিকঠাক থাকে তাহলে কোনো প্রবলেম আসবে না। আমি সত্যি আমি গাড়ি নিয়ে চলে গেছি অরুণাচল, মেঘালয়, তারপরে ত্রিপুরাতে গেছি, আসামে গেছি, সেখানে হেল্প পেয়েছি, প্রচুর হেল্প পেয়েছি, জায়গায় জায়গায় আমরা হেল্প পেয়েছি। 13,700 ফিট উপরে যখন সেলাপাসে উঠি আর কি, সেখানেও যখন একটু প্রবলেম হয়েছে সেখানকার আর্মি থেকে শুরু করে আমাদের ইন্ডিয়ান আর্মি হেল্প করেছে। অরুণাচলে যখন গেছি ওখানকার লোকাল লোক হেল্প করেছে। আবার ত্রিপুরায় যখন যাচ্ছিলাম আর কি সেখানে আমরা হেল্প পেয়েছি। মেঘালয় পেয়েছিলাম রাস্তা চিনতে বা প্রবলেম হচ্ছিলো আর কি, জায়গায় জায়গায় কিন্তু হেল্প পেয়েছি। আবার উত্তরাখণ্ডে গেছিলাম গাড়ি নিয়ে, সেখানেও কিন্তু হেল্প পেয়েছি, মানে কোথাও কিন্তু কোনো প্রবলেম হয়নি। যখনই কোনো প্রবলেম হচ্ছে কোনো না কেউ এসে আমাদের কিন্তু আর কি প্রবলেম সলভ করেছে। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।